ওই যে উল্টা কথা ভাও করে দাও ওরে আমার গুরুধন, জন্মের আগে খেতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, এই উল্টা কথা ভাও করার জন্য একজন গুরুদেব অত্যন্ত অত্যন্ত প্রয়োজন। যদিও আমাদের সমাজে একদল মানুষ সব সময় প্রচার করতেছে যে এই গুরু গোসার কাছে যাওয়া যাবে না, তাদের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইসলাম নাই, পর্দা নাই, এরা বেপর্দা, তাদের কাছে গেলে ইমান থাকবে না, ধর্ম থাকবে না, একদল লোক প্রচার করতেছে সব সময়। কিন্তু তারপরেও এই গুরু পরম্পরা বা গুরু শিষ্য এই বিষয়টা থেমে নেই, সারা দেশে বহু জায়গায় আশ্রম গড়ে উঠছে, গুরু গোসায় পীর মাসায় গড়ে উঠছে, কেউ শরীয়তের পক্ষ থেকে পীরগিরি করে, কেউ মরমিবাদ থেকে গুরুগিরি করে, দুইটা বিভাগ আলাদা। এই গুরু ধরার যে গুরুত্ব এটা সকল মতবাদে সকল দর্শনে অতীব প্রয়োজন। গুরু না ধরলে কেউই নিজের দেহ সম্পর্কে যার যার ধর্মগ্রন্থ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারবে না। মহাত্মা লালন সাহেবের আর একটা বাণী আছে, সেই বাণীটাই বলা আছে, কোন কোনায় কি হচ্ছে ঘরে একদিনও খবর নিলি না রে। অর্থাৎ আমার এই দেহ ঘরের কোথায় কি হচ্ছে এটা একদিনও তুই খবর নিলি না। খবর নিতে গেলে একজন জানিওলা লোকের কাছে গিয়ে জানতে হবে, খবরটা নিতে হবে। এরপরে লালন সাহেবের আরও নিবেদন আছে, সেটা একটা হলো, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচিনারে চেনা, যাবে অচিনারে চেনা, যার আপন খবর আপনার হয় না। এই যে এই কথাটা যেমন বাংলায় সাইজি বলেছেন, এই কথাটা আরবিতেও আছে আমাদের সমাজে প্রচলিত, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে ব্যক্তি তার নিজকে চিনল সেই ব্যক্তি তার প্রভুকে চিনল। আছে না এই কথাটা সমাজে? এই যে উনি বলছেন হাদিসেই আছে। তাহলে নিজকে নিজে চেনার জন্য কবি কালুসার যে উক্তিটা বলছি যে আগে নিজেকে চেনো পরে গুরুকে মানো দেহ পাশ করে আনো, এই যে নিজকে নিজে কীভাবে চিনবে এর গুরুত্ব আছে। আর নিজকে নিজে চিনতে গেলে ডাক্তার দ্বারা হবে না, কবিরাজ দ্বারা হবে না, আলেম দ্বারা হবে না, মাওলানা দ্বারা হবে না, তারপরে আরও যে স্কুল কলেজের শিক্ষক আছে তাদের দ্বারাও হবে না, যারা দেহ সম্পর্কে সম্যক জ্ঞানী শুধু তাদের দ্বারাই নিজকে নিজে চিনতে হবে। আর নিজকে নিজে চিনতে পারলেই পরে গুরুকে চেনা যাবে, আগে নিজেকে চেনো পরে গুরুকে মানো, এই নিজকে নিজে চেনার জন্যেই গুরুর কাছে যাওয়া, গুরু গ্রহণ করা। সেই গুরুটা হতে হবে সাধক গুরু, যিনি জন্মলগ্ন থেকেই তরিকা মাজহাব নিয়ে সাধক গবেষক, নাতি গুরু পুতি গুরু ভারপ্রাপ্ত গুরু, হ্যাঁ, আর দাদা গুরু এগুলো দ্বারা হবে না, ফুফা গুরু দ্বারা হবে না। একটা দরবারে যাবেন দেখবেন যে আসল গুরু নাই, আমি নাম বলবো না, তার নাতি পুতিরা এখন গুরু, কেউই কিন্তু আত্মতত্ত্ব জানে না, কিন্তু তারা দিব্যি ওই যে দাদার বা তালোর যে কর্ম সেই কর্মের অনুযায়ী তারা গদনশীল হয়ে বসে আছে, মানুষকে দীক্ষা দিতেছে, হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ তাদের কাছে যাচ্ছে, দর্শনে দিচ্ছে আসছে, এটা যেমন একটা ট্রেডিশন হয়ে গেছে, তুই কোন গুরুর মুরিদ আমি অমুক গুরুর মুরিদ, তুই কোন গুরুর মুরিদ আমি অমুক গুরুর মুরিদ। আসলে এই রাস্তাঘাটে চা স্টলে কথাই হয়, দেহ সম্পর্কে কিচ্ছুই জানে না, গুরু ধরলে কি হবে এই দেহ সম্পর্কে জানা যাবে। এই সাইজের আরেকটা বাণীর ভিতরে আছে, আপনার এই আপনি চিনে নে দিনোদনের পর, যার নাম অধর তারে চিনবি কেমনে, আপনারে আপনি চিনে নে। এই নিজকে নিজে চেনার গুরুত্ব দেখছেন? আর নিজকে নিজে চিনতে গেলে
একজন চেনালের কাছে যেতে হবে, ওই যে আগে যে বলছি চেনাল পেলে চিনে নিতাম, যেত মনের ধুকধুকি, চিরদিন পোষলাম এক অচিন পাখি, ভেদ পরিচয় দেয় না মরে সেই খেতে ঝরে আঁকি। এখন আপনার বয়স 60 বছর, আপনার বয়স 70 বছর, এই যে আমার সামনে যে লোকগুলো বসা আছে দাড়ি ফাঁকা, অনেকগুলো লোকের বয়সই 60 বছর। আমি একেবারে করজোড়ে আপনাদের কাছে জানতে চাই, যদি কেউ জানেন হাত তুলবেন, আমার দেহের ভিতরে 4টা মূল উপাদান আছে একজন মানুষের কাছে, আমার কাছে আছে, আপনার কাছেও আছে, দেহ আত্মা মন জ্ঞান, কয়টা বলেন, কথা বলেন, কয়টা? 4টা, দেহ আত্মা মন জ্ঞান, বুঝতে পারছেন? এইবার এই আমার সামনে যত লোক বসা, যে জানবেন হাত তুলবেন, আগে দেহ সৃষ্টি না আগে আত্মা সৃষ্টি? আগে আত্মা, কেউ বলছে আগে দেহ সৃষ্টি, আর একজনে বলছে আগে আত্মা সৃষ্টি, এই যে আরেকজনে বলছে আত্মার সৃষ্টি আগে, কন্ট্রাডিকশন লাগছে। আচ্ছা, এরপরে আমি বলি, মন বড় না জ্ঞান বড়? জ্ঞান বড়, এই যারা বলছে জ্ঞান বড়, দেখেন এখন আরেকজনে বলছে মন বড়, এখন জ্ঞানের কত বছরের বড় মন, বা মনের কত বছরের বড় জ্ঞান? আত্মা মীমাংসা হয়নি, আত্মা আগে না দেহ আগে? আত্মা যদি আগে হয় তাহলে আত্মার কত বছর পরে দেহ সৃষ্টি, আর দেহ যদি আগে হয় দেহের কত বছর আগে আত্মার সৃষ্টি? এই যে আপনারা এগুলো নিয়ে চলেন, আমরা এগুলো নিয়ে চলি, সবার কাছে দেহ আত্মা মন জ্ঞান আছে, এখানে কত বিভেদ, অনেকেরটা সঠিক অনেকেরটা সঠিক না, এইগুলো আস্তে ধীরে জানতে হবে, বুঝতে হবে। আমার কাছে যে আত্মাটা আছে, আত্মাটাকে আমি বাবার কাছ থেকে পেয়েছি না মার কাছ থেকে পেয়েছি, না আমার এই আত্মাটা কোত্থেকে এসছে, এইটা আমাকে জানতে হবে। এইটা জানতে গেলে একজন চ্যানেলের দরকার, একজন জাননেওয়ালা গুরুর দরকার, সেটা সাধক গুরু হতে হবে। এরপরে আর যে রইল, যে আমার আমার এই দেহের ভিতরে যে সমস্ত মাল আছে, এই কোন মালগুলোর কি কাজ, কোন কোন কি হচ্ছে ঘরে, একদিনও খবর নিলি না রে। আমার দেহে যে মাল আছে, দুইটা চোখ আছে, আসলে মানুষের চোখ কয়টা? কেউ বলে চোখ দুইটা, কেউ বলে চোখ তিনটা, দুটা আমরা চর্ম চোখ দেখি, একটা ডিস্টার্ব হলেও আর একটা দিয়ে দেখা যায়, যার এই দুটা চোখও নাই সে কি দিয়ে দেখে, নিশ্চয়ই আর একটা চোখ আছে, প্রফেসর সাহেব বলছে অন্তর্চক্ষু, এছাড়াও আর একটা চোখ আছে। সেই চোখ ব্যাপারে আমাদের ইসলাম ধর্মের যে নবী, সেই নবীর একটা উক্তি আছে, একজন সাহাবি, শরীয়ত বলছি, শরীয়তের যে কাহিনীটা, একজন সাহাবি হুজুরকে বলছে যে হুজুর পৃথিবীটা কত বড়, সে বলছে যে পৃথিবীটা আমার কাছে খানার প্লেটের মতো, আমরা যে ভাত খাই এই প্লেটের মতো লাগে, তাহলে একটা প্লেটের সমান। কিন্তু হযরত বড় পীর সাহেবের লেখা একটা বই আছে, বইটার নাম সিররুল আসরার, কারো যদি পড়া থাকে, ওই ওই বইটার ভিতরে লেখা আছে, বড় পীর সাহেব বলছেন যে নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআকা খারদালাতিন আলা হুকমিত্তিসাল, এটার বাংলা অর্থ হলো আমি যখন প্রেমাবিষ্ট হয়ে ভাবাবিষ্ট হয়ে বিশ্বের দিকে তাকাই, তখন বিশ্বটা আমার কাছে একটা শস্যের সমান মনে হয়। কেমন হলো? আর একটা চোখ আছে, এই চোখটা দুই প্রকারে ওপেন হয়, একটা কৌশলগত আর একটা অর্জিত। অর্জিত যে চোখটা, সেটা টিভির পর্দায় যেমন ছবি দেখা যায়, নাটক সিনেমা দেখা যায়, ঠিক এইভাবে দেখা যায়, দূরদর্শন করা যায়। আর একটা যেটা কৌশলগত, সেটা যোগ দ্বারা কয়েকটা অঙ্ক দ্বারা বোঝা যায় যে কি হচ্ছে, যেমন এই পর্দার ওপারে কি হচ্ছে এটাও দেখা যাবে। তো সময় নিয়ে বলতে হবে, হুট করে বলা যাবে না, কালকে বৃষ্টি হবে কি না, এই মেঘে বৃষ্টি হবে কি না, এই লোকটা কয়দিন পরে মারা যাবে, এই গাড়িটার গন্তব্যে পৌঁছবে কি না, নাকি আগেই দুর্ঘটনা কবলিত হবে, এগুলো বলা যায়, অনেক সাধক বলতে পারেন।